সন্ত্রাসবাদ বা জঙ্গি হামলা বর্তমান পৃথিবীতে কোনো নতুন ঘটনা নয়, ক্রীড়া বিশ্বেও এর প্রভাব পড়েছে হরহামেশাই। যুদ্ধের কারণে ম্যাচ বন্ধ থেকে শুরু করে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞাও এসেছে বহুবার, কিন্তু ব্রাসেলসে ঘটে গেল এবার এক মর্মান্তিক ঘটনা। ইউরোর বাছাই পর্বের ম্যাচ চলছিল ব্রাসেলসের কিং বাদোইন স্টেডিয়ামে স্বাগতিক বেলজিয়ামের প্রতিপক্ষ সুইডেন। স্বাভাবিক নিয়মে শুরু হওয়া ম্যাচটা চলে প্রথমার্ধ পর্যন্ত, কিন্তু এরপরই আসে সে খবর যার ধারণা ছিল না কোনো পক্ষেরই। স্টেডিয়ামের কাছে না হলেও ব্রাসেলসে এর মধ্যে ঘটে গেছে ভয়ঙ্কর এক ঘটনা। বন্দুকধারীর হামলায় নিহত হন দুজন সাধারণ মানুষ, কিন্তু ম্যাচে বাদশাহদের তাদের গায়ের পোশাক, দুজনের গায়ে ছিল সুইডিশ জাতীয় দলের জার্সি। ধারণা করা হচ্ছে ম্যাচ দেখতে আসছিলেন তারা, পথে হামলার শিকার হতে হয় তাদের। স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে পুরো স্টেডিয়ামে। এক এক গোলে সমতায় ছিল তখন ম্যাচটা। ভিক্টরের গোলে সুইডিশরা প্রথমে এগিয়ে গেলেও পরে রেড ডেভিলদের হয়ে গোল শোধ করেন রোমেলু লুকাকু। কিন্তু মাঠে গোলাগুলির খবর আসার পর ম্যাচের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানায় সুইডেনের ফুটবলাররা। পরে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন এবং বেলজিয়াম পুলিশের সঙ্গে আলোচনা করে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা, যাতে সম্মতি দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশনও। তবে ম্যাচ বাতিল হলেও নিরাপত্তার জন্য মাঠ থেকে বের হতে দেওয়া হয়নি দর্শকদের। প্রায় আড়াই ঘন্টায় স্টেডিয়ামে অবরুদ্ধ ছিলেন 35,000 সমর্থক। এ ঘটনার পরপরই নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিবৃতি দিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন, তাদের পাশে থাকার ঘোষণা দেন তারা। একই সঙ্গে এ ঘটনাকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রু। পরে ব্যাপক পুলিশি প্রহারায় সুইডিশ জাতীয় দলের ফুটবলারদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়, সেখানে বিশেষ নিরাপত্তা পেয়েছেন সুইডেনের সমর্থকেরাও। এদিকে এ ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় ইউরোর মূল পর্বে যাওয়া অনিশ্চিত হয়ে গেল সুইডেনের। 16 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে বেলজিয়াম। আজারবাইজানকে 1-0 গোলে হারিয়ে পরের জায়গাটা এখন অস্ট্রিয়ার। তাই স্বাভাবিকভাবেই সুইডেন বেলজিয়াম ম্যাচ পুনরায় আয়োজনের আর কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন উয়েফা। ফারজানা জানপ্রিয়া, সময় সংবাদ।